হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল তোফা। আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি আমেরিকার নিউ ইয়র্কের আলবেনি থেকে। এটা আমার চতুর্থ স্নো ব্লগ। পুরো ভিডিওটি জুড়ে সঙ্গে থাকুন, আশা করি অনেক 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 ভালো লাগবে। সঙ্গে থাকুন প্লিজ। প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা লক্ষ্য করছেন এই মুহূর্তে স্নোফল হচ্ছে এবং স্নোফলের সময় এই এলাকার বাড়িগুলো অপরূপ সৌন্দর্য ধারণ করে। আপনারা দেখছেন বাড়ির সামনের বিশাল আঙিনা এক অপরূপ সৌন্দর্যের লীলাভূমিতে পরিণত হয়েছে। আপনারা আমার সঙ্গে থাকুন, আজকে আমি আপনাদেরকে দেখাবো স্নোফলের পর আমেরিকার বাড়িগুলোর আঙিনা কেমন দেখায়। আপনারা এখানে একটি ছোট্ট বাড়ি দেখছেন এবং বাড়ির সামনের আঙিনায় অনেকগুলো ছোট ছোট গাছ লাগানো রয়েছে, যেগুলো এখন স্নো আবৃত হয়েছে। এটা বাড়ির আঙিনার উঠান, বিশাল উঠান। এদেশে সাধারণত বাড়ির আঙিনাগুলো একটু বড় হয় এবং একটি বাড়ি থেকে আরেকটি বাড়ির দূরত্বটা বেশি হয়, কারণ সরকারিভাবে আইন করা রয়েছে একটি বাড়ি থেকে আরেকটি বাড়ির দূরত্ব কতটুকু হবে। বিশেষ করে মফস্বল এরিয়া, সিটিতে ডিফারেন্ট। আপনারা দেখছেন এই গাছটি মনে হচ্ছে যেন তুলার গাছ। এটা আসলে একটা ফুল গাছ জাতীয় ছোট ছোট গুল্ম গাছ। এখানে আরও একটি বাড়ি আপনারা দেখছেন, বাড়িগুলো মনে হচ্ছে যেন বরফের বাড়ি। আপনারা খেয়াল করুন বাড়ির ছাদে, মনে হচ্ছে যেন এটা বরফের ছাদ। এবং বাড়ির সামনের আঙিনার যে গাছগুলো আপনাদেরকে আগে বলছিলাম, ছোট ছোট গুল্ম জাতীয় গাছ, অসাধারণ দেখতে এগুলো। এখানে একটি বেঞ্চ পাতা রয়েছে বাড়ির সামনে এবং কিছু পাতাবাহার জাতীয় গাছ, যেমন আমরা বাংলাদেশে লাগাই, ঠিক তেমন ধরনের কিছু গাছ। আসলে এগুলো পাতাবাহার নয়। এবং এই এলাকার বাড়িগুলোর বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটি বাড়ির সামনে এবং পিছনে অ্যাকচুয়ালি লট এরিয়া, বিশাল বিশাল লট এরিয়া। প্রিয় ভিউয়ার্স, আপনারা একটি শেড দেখতে পাচ্ছেন। এটা অ্যাকচুয়ালি একটা ইনফরমেশন ডেস্কের মতো ব্যবহার করা হয়। এটা একটি বাড়ি অফিস হিসেবে ভাড়া নেওয়া হয়েছে, সেই অফিসেরই আঙিনায় একটা একটা বেঞ্চ দেখছেন এখানে স্নো আবৃত হয়ে অসম্ভব সৌন্দর্য সৃষ্টি করেছে। এই বাড়িটি অফিস হিসেবে ভাড়া নেওয়া হয়েছে এবং এর সামনে বিশাল বড় আঙিনা ও একটি বিশাল বড় পার্কিং লট রয়েছে। এদেশের বাড়িগুলো, অফিস, আদালত, মল, সব কিছুর সামনেই বড় বড় পার্কিং লট থাকে, যে কারণে পার্কিংয়ের কোনো সমস্যা হয় না। প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন এর আগে আমি আরও কয়েকটি স্নো ভিডিও এই চ্যানেলে আপলোড করেছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি সেটার লিংক দিয়ে দেব, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। আর আপনারা যদি ব্লগ ভিডিও পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। আমি আমেরিকার বিভিন্ন ধরনের ব্লগ ভিডিও করে থাকি, আপনারা যদি আমার সহযোগিতা করেন তাহলে আমি হয়তো আমার চ্যানেলটিকে গ্রো করতে পারবো এবং আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। প্রিয় ভিউয়ার্স, বিদায় নেব আজকের ভিডিও থেকে। আপনারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদেরকে আবারও অনেক অনেক ধন্যবাদ।